বন্ধুগণ, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে খেজুরের পাতা দিয়ে কিভাবে হরিণ তৈরি করা হয়। অনেক আমরা ছোটবেলায় এটাকে ঘোড়া বলতাম, কিন্তু আসলে এটা লুকটা হরিণের মতো। তো এই হরিণটা তৈরি করতে কি কি লাগবে সেটা থেকে শুরু করে এটা কিভাবে বানানো হচ্ছে সেটাই থাকবে এই ভিডিওতে। এটা আমরা খেলনায় যখন ছোট ছিলাম খেলনার সময় এরকম বানিয়ে বানিয়ে খেলতাম, তো বাবার বাড়ি গিয়েছিলাম, ভিডিওটা করে নিলাম। তো তোমরা সবাই দেখতে থাকো, যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই একটা করে শেয়ার দিবে এবং লাইক দিয়ে দিবে। তো ভিডিওটার মাঝখানে কিন্তু আমরা গ্রামের ভাষাতেও কথা বলবো, আবার কেউ খারাপভাবে নেবেন না। তো চলুন দেখা যাক। এই যে আমাদের উকিল তমা, এখন আমরা চলে যাচ্ছি গাছে পাতা সংগ্রহ করতে। খেজুর গাছ, একটা ছোট খেজুর গাছ, এখান থেকে আমরা এই যে পাতাটা নিয়ে নিচ্ছি। ভালো ভালো চারটা পাতা লাগবে। এই যে এরকম চারটা ভালো পাতা নিতে হবে। তাহলে চলো এখন পাতা নিয়ে আমরা যাই। তো আমরা এই হচ্ছে তমা, এখন এই যে পাতাগুলো কে কিভাবে ভাগ করে নিবে সেটা দেখো। এই যে মাঝখানে একটা, হ্যাঁ এরকম মাঝখানে একটা ভাগ করে নিয়ে চিকন করে নিতে হবে। এটা দেখা, দুইটা দুই ভাগ করছিস, এরকম একটা পাতা দুই ভাগ করে নিতে হবে, আর এই গোড়াটা কিন্তু ওই রকমই থাকতে হবে। তারপর আর একটা ভালো পাতা নিতে হবে। এই যে এই যে দেখাবেন একটা ভালো সমস্যা না, এই যে এরকম হচ্ছে দুইটা পাতা নিয়ে চার ভাগ করে নিতে হবে চিকন চিকন করে। এরকম একটা পাতা ভাগ এখন ওইটা দিতে হবে। এই যে এরকম হবে। এখন এটাকে পাটির মতো করে বুনাতে হবে। এই হচ্ছে দুইটা পা, যেটা কিনা সমান সরাই, যে সমান সমান দুইটা পা হয়ে গেছে। আচ্ছা কারণে আর এটা আছে উপরে। এখন এটাকে আবার একসাথে জোড়া দিয়ে, এই যে একসাথে দিয়ে তারপর হচ্ছে এটা আবার বোনাতে হবে। এটা তো এখন এটা পুরোটা বোনানো হবে, আর এখানে বোনাতে বোনাতে একটা হচ্ছে এই যে পাতা বাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে লেজ, এটা লেজের জন্য রেখে দিয়ে বাকি আবার বাকিগুলো বোনাতে হবে। ওই যে দেখো ওই হরিণটার লেজ একটা যে আছে ওইটাই হচ্ছে ওটা। ভালো আছেন কাকু? দুইটা পা রাখার জন্য এখন এই যে এই দুইটা, যেটা এই দুইটা হচ্ছে আর আর দুইটা পা, এই যে এই যে এই পাটা দুইটা পা, সামনের দুইটা পা। ঘোড়া নাকি হরিণ? হরিণ। মুখটা বানিয়ে মুখটা একদম একদম লক করে দিতে হবে। এই হচ্ছে আমাদের উকিল তমাশেন। এখন আমরা এই যে এখন ব্লেড দিয়েও কাটতে পারেন, কেচি দিয়েও কাটতে পারেন, আবার হাত দিয়েও কাটতে পারেন। এখন এগুলো কেটে দিতে হবে। আমাদের কাছে হাত দিয়ে কাটনি। এই যে এরকম করে কেটে দিতে হবে সমান সমান করে সবগুলো পাও কেটে দিতে হবে। লেজটা লম্বা কর আরো। এখন ওর পাশে ধরে, এই যে হয়ে গেল আমাদের আরেকটা। যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি, এবং আমাদের শিল্পী তোমাকে ভাইরাল করে দিবেন। টাটা, বাই বাই।